হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নোটিশ একটা প্রকাশিত হয়েছে, যেটা স্টাফ নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত, সেই নোটিশে রয়েছি। এবং এখানে কিন্তু তোমাদের অনেক কিছু বিষয় যেগুলো আমরা গতকালও ভিডিও করেছিলাম, আজকে আবারও নতুন একটা বিষয় তোমাদের সামনে উত্থাপন করব বা তুলে ধরব, যেটা হচ্ছে যে নার্স রিক্রুটমেন্টের, KMC-র যে নার্স রিক্রুটমেন্টের আলাদা কিছু রুলস রেগুলেশনস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুধুমাত্র তুমি এখানে অ্যাপ্লিকেশন করলেই হবে না, তার আলাদা কিছু রুলস রেগুলেশনস রয়েছে, সেগুলো তোমাকে আগে জেনে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে, তারপর তুমি অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা আছে ঠিক তার নিচে রয়েছে। এবার আমি যে মূল নোটিশ রয়েছে সেটাতে আমি চলে আসছি। এখানে মূল নোটিশে বলা হয়েছে যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট যেটা প্রসিডিওর রয়েছে, আনরিজার্ভের ক্ষেত্রে কিন্তু 14টা ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ যারা PH রয়েছে, ফিজিক্যাল পার্সনস উইথ ডিসএবিলিটিস পার্সন, অর্থাৎ যারা PH ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একটা রয়েছে, SC-দের ক্ষেত্রে 7টা, এবং তোমার হচ্ছে ST-দের ক্ষেত্রে 2টো, OBC-র ক্ষেত্রে 3টে, OBC-B-এর ক্ষেত্রে 3টে, এইভাবে তোমার রয়েছে। টোটাল তোমার হচ্ছে ভ্যাকেন্সি 30টা। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে, আমি একটু জুম করে দিচ্ছি এই পোর্শনটা, তোমরা দেখতে পাবে যে এখানে বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর WBNC অথবা BSc নার্সিং কমপ্লিট হতে হবে। এবং তার সঙ্গে মাস্ট একটা জিনিস হতে হবে, সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC এবং বাংলাতে কথাবার্তা বলতে জানতে হবে। ইয়ার যেটা চাওয়া হয়েছে সেটা 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ তোমরা যে ডেটটা ক্যালকুলেশনস করবে সেই ডেটটা 40 বছরের মধ্যে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু নিয়োগ যেটা করা হচ্ছে এটা তোমরা মনে রাখবে যে XB ফিনান্স কমিশন, অর্থাৎ XB যে ফিনান্স কমিশনস রয়েছে এর আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এটা অবশ্যই কিন্তু CHO-র মতোই কন্ট্রাকচুয়াল পোস্ট, যার স্যালারি এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে 25,000। এক্ষেত্রে তোমাদের কিছু সিলেকশনস প্রসেসে কিছু তোমার হচ্ছে সিলেকশনস প্রসিডিওর যেটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট হবে, কারণ এখানে তোমাদের মোড অফ সিলেকশনস যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ মার্কস অবটেন অন দ্য বেসিস অফ কোয়ালিফিকেশনস ফলোড বাই ইন্টারভিউ। তাহলে এখানে তোমাদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ বেসিক কোয়ালিফিকেশন যেটা সেটা হচ্ছে 40 তোমার এখানে দেওয়া রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের যে ডিগ্রি রয়েছে GNM এবং BSc নার্সিং ডিগ্রিতে কিন্তু তোমরা 40 নম্বর থাকবে এখানে। আর ইন্টারভিউ পোর্শনটাই, শুধুমাত্র ইন্টারভিউ পোর্শনে কিন্তু এখানে 60 নম্বর থাকবে। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। তাহলে এবার শুধুমাত্র তোমাদের কী কী কোশ্চেন আলোচনা করা হবে ইন্টারভিউয়ের জন্য, সেগুলো এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব, যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্টাফ নার্স, অর্থাৎ তোমার হচ্ছে যে রিক্রুটমেন্ট হবে ওই ইন্টারভিউয়ের জন্য আলাদা করে একটা ভিডিও আমরা করে দেবো। এখানে বলা হয়েছে কি, দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন সিলেক্টেড এনভলভমেন্ট মেনশনিং দ্য সেম পোস্ট। এখানে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পোস্ট, এখানে এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু কী করতে হবে, এই অংশটাই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা নিজে গিয়ে ফিজিক্যালি গিয়ে সেখানে ড্রপ বক্সে জমা দেবে, কারণ কোনোভাবে স্পিড পোস্ট বা তোমার হচ্ছে রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ার পোস্ট এক্ষেত্রে অ্যাকসেপ্টেড নয়। রুলস আর রেগুলেশনটা তোমাদের ভালোভাবে জেনে নিতে হবে। এই অংশটায় পরিষ্কারভাবে কিন্তু মেনশন করা রয়েছে যারা মেনলি এটা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে, GNM বলো বা BSc নার্সিং পাস আউট বলো, তাদের ক্ষেত্রে একটা পরিষ্কার রুলস রেগুলেশনস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দ্য ক্যান্ডিডেট দ্য ডেট অফ টাইম অ্যান্ড সাবমিশনস অফ অ্যাপ্লিকেশনস 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, তোমার হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে, মানডে টু ফ্রাইডে, স্যাটারডে যদি যাও তাহলে সেক্ষেত্রে 11টা থেকে 2টোর মধ্যে। তাহলে এক্ষেত্রে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই পোস্ট কুরিয়ার অর স্পিড পোস্ট, নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ইন ড্রপ বক্স আফটার, অর্থাৎ ওখানে একটা ড্রপ বক্স থাকবে, তোমাকে নিজে যেতে হবে ওই যেখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই অ্যাড্রেসে, আমি অ্যাড্রেসটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসে যেতে হবে। আবারও বলছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন CMO বিল্ডিং 5
SN ব্যানার্জি রোড কলকাতা 713 এইখানে গিয়ে তোমাকে সিল করা যে এনভেলপটা রয়েছে সেখানে ড্রপ বক্সের মধ্যে তোমাকে দিতে হবে। ড্রপ বক্সটা রয়েছে কোথায়? 254 নাম্বার এবং সেকেন্ড ফ্লোর CMO বিল্ডিং সামনে কিন্তু ড্রপ বক্সটা দিতে হবে। অর্থাৎ তোমাকে নিজে গিয়ে সেখানে কিন্তু ড্রপ বক্সে সেটা কিন্তু দিয়ে আসতে হবে। কোনোভাবে তোমরা এখানে মেল করতে পারবে না, এক নম্বর মেল করা যাবে না, দু নম্বর হচ্ছে তোমরা স্পিড পোস্ট বা কুরিয়ার পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট করতে পারবে না, নিজে গিয়ে সশরীরে সেখানে গিয়ে পোস্ট করতে হবে ড্রপ বক্সের মাধ্যমে। এনভলপের ওপরে যেন পরিষ্কারভাবে লেখা থাকে ফর দ্য পোস্ট অফ স্টাফ না সেখানে যেটা দেওয়ার রয়েছে। তা এইটাই হচ্ছে মূল নিয়ম এবং রেগুলেশনস। অর্থাৎ আমি শুধুমাত্র তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে তাতে হবে না, এবং কিছু রুলস রয়েছে, নতুন যে রুলসগুলো এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মস যদি ঠিকঠাকভাবে ফিল আপ যদি না করো তাহলে ক্যান্সেল হবে। এসেন্সিয়াল ডকুমেন্টসগুলি যেগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমাদের তার সাথে কিন্তু এখানে দিতে হবে, এবং ইন্টারভিউয়ের সাথে কিন্তু তোমরা কী করবে, ইন্টারভিউ অরিজিনাল ডকুমেন্টস কিন্তু প্রোডিউস করতে হবে। যেক্ষেত্রে বলা হয়েছে কি এজ প্রুফ অফ সার্টিফিকেট মাধ্যমিকের যেটা রয়েছে সেটা, তারপর হচ্ছে অল মার্কশিট GNM BSc নার্সিং ইনক্লুডিং মাধ্যমিক HS গ্র্যাজুয়েশন যার যেটা ক্ষেত্রে প্রযোজ্য, WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি কার্ড এবং ফটো ভোটার বা আধার বা আদার্স যদি কোনো কিছু থাকে, পাসপোর্ট সাইজ ফটো। এবং তোমাদের আবারও বলছি যে এইখানে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং এই ফর্মটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা এটা প্রিন্ট আউট করে কিন্তু নিজেরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসতে পারবে। এক্ষেত্রে তোমাদের এই হচ্ছে ডকুমেন্টস এবং এই হচ্ছে ফর্মটা, এখানে ফর্মটা খুবই সোজা রয়েছে। এবং এই রিলেটেড ভিডিও কিন্তু আমরা এরপরে ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও আমরা এর পরবর্তী ক্ষেত্রে আবারও তোমাদের জন্য তৈরি করে দেবো, যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্টাফ নার্স পোস্টের জন্য ইন্টারভিউ একটু ডিফারেন্ট হবে, তার আলাদা আলাদা কোশ্চেন আসতে পারে। আমরা তোমাদের জন্য কিছু নমুনা কোশ্চেন তুলে ধরব এবং সেগুলো তোমরা প্রিপেয়ার করে সেগুলো অবশ্যই, এবং তোমাদের যে নিজেদের স্টাডি বুক আছে সেগুলো কিন্তু তৈরি করে সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য অবশ্যই অগ্রসর হবে। আগামী দিনে আরও অনেক আপডেট থাকছে এবং এই যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের আলাদা করে রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে এবং রুলস রেগুলেশন রয়েছে সেটা প্রত্যেককে কিন্তু মেনে চলতে হবে, নাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং এটা যারা দেখতে পাচ্ছ এই ফর্মটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, অবশ্যই যুক্ত হও, সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করবে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেটা ডাউনলোড করে নেবে। এবং অবশ্যই আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে WBHRB স্টাফ নার্সের ভিডিও ইন্টারভিউয়ের কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্টে রয়েছে, CHRও রয়েছে, এবং এটার জন্য আমরা আলাদা করে কিন্তু প্লেলিস্টে ভিডিও করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং অবশ্যই তোমরা কমেন্টস করবে যদি কারো কিছু জানার থাকে বা কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টস করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আগামী দিনে আরও অনেক আপডেট আসতে চলেছে সেই রিগার্ডিং আমাদের চ্যানেলে এগুলো ভিডিওগুলি দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা এই PDFটা ডাউনলোড করে নেবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।